হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি বলিউডের 10 জন ভিলেন, যা এখনো পর্যন্ত দর্শকদের মনে অনুপ্রাণিত রয়েছে। যতই বলিউডের নতুন নতুন ভিলেনের আবির্ভাব হোক না কেন, কিন্তু এইসব ভিলেনের মন থেকে কেউ এখনো সরাতে পারেনি। কারণ এইসব ভিলেনগুলোর চরিত্রে খুবই ভালো অভিনয় করেছিল, এবং ভিলেনের চরিত্রে তারা খুবই ভালো অভিনয় করেছিল, এবং তাদেরকে দেখে ভিলেন ভিলেন লেগেছিল এইসব মুভিতে। চলুন, তার সেই 10 জন ভিলেন কে এই বলিউডের জায়গা এখনো দখল করে রয়েছে, সেই নিয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিলেন ছাড়া কি আর সিনেমা হয়? হিরোদের চরিত্র যতই মজাদার চরিত্র হোক না কেন, ভিলেনরা খলনায়কদের চরিত্রের মধ্যে একটি অনুপ্রাণিত জগিয়ে চলে বলিউডের সমস্ত দর্শকদের মধ্যে। এবং সেই বলিউডের 10 জন এমন একটি ভিলেন রয়েছে এখনো পর্যন্ত, যারা এখনো পর্যন্ত দর্শকদের মনে জায়গা তৈরি করেছে। এবং চলুন, সেই 10 জন কে ভিলেন এখনো পর্যন্ত জায়গা তৈরি করেছে, তাদের নামগুলি আমরা এক এক করে বলি এবং তাদের নিয়ে আলোচনা করি। প্রথম যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তিনি হলেন গব্বর সিং। শোলে বইতে সেই যে বিখ্যাত যে ভিলেন ছিল, ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। সেই আমজাদ খানের তিনি গব্বর সিং নামে পরিচিত ছিল। এই এই আমজাদ খানের কিন্তু ডাকাতের ভূমিকা যেটি করেছিলেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত দর্শকদের মনে এখনো পর্যন্ত কিন্তু জায়গা তৈরি রেখেছেন। এখনো পর্যন্ত তিনি ভিলেনদের মধ্যে 1 নম্বর পজিশনে রয়েছে বলিউডে। এই গব্বর সিং কিন্তু সত্যি খুব ভালো মানিয়েছিল এই শোলে বইতে। কিন্তু 2 নম্বর যেটা নিয়ে আমরা যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হলো মগম্ম। মগম্ম খুশরা, সেই বিখ্যাত যে ডায়লগটি এখনো সবার মধ্যে আলোচনা করে, এবং কেউ কেউ হয়তো এখনো বলে থাকে মিস্টার ইন্ডিয়া ছবিতে অমরেশ পুলিশের অভিনয় গমম্ম খুশ হওয়া যে ডায়লগটা ছিল, সেটা কিন্তু এখনো বিখ্যাত সবার মধ্যে। তিনি কিন্তু এখনো আমাদের বলিউডে 2 নম্বর জায়গার স্থান দখল করে রয়েছে ভিলেনের চরিত্র জন্যে। 3 নম্বর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তিনি হলে বুল্লা। মুকেশ ঋষি দ্বারা অভিনীত গুন্ডা ছবির বুল্লার সকলেই মনে আছে যে বুল্লার কথা। হ্যাঁ, তার পরিচয়ে ডায়লগ হলো মেরা নাম হ্যা বুল্লা, নাম হ্যা বুল্লা, রাজা হ্যা মেরা খুল্লা। সেই ডায়লগটা কিন্তু এখনো সবার মধ্যে রয়েছে, এবং হয়তো এখনো কেউ কেউ এই ডায়লগটি বলে পরিচিত সবার মধ্যে। 4 নম্বর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হলো রঞ্জিত। হ্যাঁ, রঞ্জিতের কথা কিন্তু অনেকেই মনে আছে। তিনি তার এই যে মুভিতে ডায়লগ, তিনি হচ্ছে ভগবানকে লিয়ে মেরে কো ছোড় দো, প্রতিটা মুভিতে যখনই দেখবেন এমন কিছু একটা ডায়লগ রয়েছে, তাহলে মনে করবেন সেই মুভিতে অবশ্যই রঞ্জিত আছে। কারণ তিনি যে কটা মুভিতে অভিনয় করেছেন তারও বেশি, যে কটা মুভিতে প্রায় অধিকাংশ মুভিতে প্রায় 350টিরও বেশি সিনেমা তিনি ধর্ষণের সিনেমার অভিনয় করেছেন, এবং তিনি ভিলেনের অভিনয় করেছেন যেখানে ধর্ষণের সিনেমা অধিকাংশ হয়ে থাকে এইসব মুভিগুলিতে। তাই অবশ্যই ভগবানকে লিয়ে মেরে মুজকো ছোড় দে, যখনই এই ডায়লগটা মনে আসবে তখনই কিন্তু রঞ্জিতের কথা মাথায় আসে সকলের আগে। 5 নম্বর যাকে নিয়ে আমরা কথা বলতে চলেছি, তিনি হলেন রোবার্ট। রোবার্ট যে তিনি যে বইটা করেছিলেন অমর আকবর অ্যান্টনি ছবিতে, তার জীবনের দ্বারা অনুপ্রাণিত এই রোবার্ট চরিত্র এখনো মধ্যে দর্শকদের মনে জায়গা তৈরি করেছেন। তিনি কিন্তু বলিউডে 5 নম্বর জায়গা স্থান দখল করেছে এই ভিলেনের চরিত্রে। এবং 6 নম্বর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যে বিখ্যাত তিনি হলেন কাঁচা চীনা বলে অভিনীত জনপ্রিয় ভিলেন ড্যানি কে দ্বারা আছে অনুপ্রাণিত অগ্নিপথ ছবিতে, যিনি তিনি যে কাঁচা চীনা চরিত্রে অভিনয় করছেন। সেই কাঁচা চীনা অভিনেতে তিনি এতটাই ভিলেনে করেছিলেন যে যা দর্শকদের মধ্যে এখনও অনুপ্রাণিত হয়েছে, এবং দর্শকদের এখনও মনে রাখবে এই কাঁচা চীনা যে চরিত্র মধ্যে দিয়ে তিনি এখনও কিন্তু দর্শকদের মধ্যে বেঁচে রয়েছেন। 7 নম্বর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তিনি হলো অজিত খান। অজিতে হচ্ছে মেরা ডার্লিং বলে একটি বলার জন্য বিখ্যাত এই বলিউডের অভিনেতা, ক্রিমিনাল, গ্যাংস্টার এবং বেতাজ বাদশাহ নামে একটি বইয়ে, আরও অনেক বইয়ে তিনি সিনেমাতে পরিচিত, এবং তিনি খুবই ভালো অভিনয় করেন ভিলেনে। তাই তিনি আজ বলিউডে 7 নম্বর স্থান দখল করে রয়েছেন এই অজিত খান। 8 নম্বর যাকে নিয়ে আমরা কথা বলতে চলেছি, তিনি হলেন ডক্টর ড্যাং। হ্যাঁ, ডক্টর ড্যাং এর কথা সকলে হয়তো মনে রেখেছেন যে ডক্টর ড্যাংটা কে হতে পারেন। আমরা বলে রাখি যে কামরা ছবিতে অনুপম খের অভিনীত যে বিখ্যাত ডক্টর ড্যাং এর চরিত্রে অভিনয় করেছেন, সেই ডক্টর ড্যাং এর চরিত্র তিনি আজ পর্যন্ত বলিউডে 8 নম্বর স্থানে দখল করে রয়েছেন এই ডক্টর ড্যাং এর চরিত্রের জন্য।
এবং ডক্টর ড্যাং চরিত্রটি এবং কামরা ছবিটাই খুবই ভালো হয়েছিল, দর্শক সেই ছবিটা খুবই মেনে নিয়েছিল এবং তার ভিলেনের চরিত্রের জন্য তিনি খুবই এখনও পরিচিত এই সকলের কাছে। 9 নম্বর যেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, যাকে নিয়ে তিনি হলেন প্রেম চোপড়া। প্রেম চোপড়াতে তিনি অভিনয় করেছিলেন যে বইটা তিনি সবচেয়ে ভালো বেশি অভিনয়ের জন্য ভালো লেগেছিল দর্শকদের মধ্যে, যে ভিলেনের চরিত্রে সেটি হলো ববি সিনেমায়। ববি সিনেমায় প্রেম চোপড়া অভিনয় করেছিলেন প্রেম চরিত্র দিয়ে, তাই তিনি সবার মধ্যে এখনও প্রেম চোপড়া যে ভিলেন সেটি এখনও সকলে মনে রেখেছে। এবং সর্বশেষ যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রিকা। হ্যাঁ, রিকার কথাটা বলে রাখি, জিস দেশ মে মেরা গঙ্গা বাইতা হ্যায় ছবিতে বিখ্যাত সেই ভিলেনের প্রাণ ছবি অভিনয় করেছিলেন, সেই প্রাণ কিন্তু এই রিকার চরিত্র অভিনয় করেছিলেন। রিকার অভিনয়ের জন্য তিনি তিনি এই বলিউডে 10 নম্বর পজিশনেও রয়ে গেছেন এখনও। তিনি দেশ মে গঙ্গা বাইতা সেই 10 নম্বর এই বইটা করে তিনি ভিলেনের চরিত্রে তিনি রিকা চরিত্রের জন্য তিনি 10 নম্বর পজিশনে রয়েছে এখনও পর্যন্ত। তাই যত বলিউডে নতুন নতুন ভিলেনের চরিত্রে আসুক না কেন, এই যে 10টার যে নাম বলা বলেছি আমি এই ভিডিওতে, তিনি তারা না কিন্তু এই এখনও পর্যন্ত বলিউডের সমস্ত 10টা জায়গা এখনও দর্শকদের মধ্যে রয়েছে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।